কাল আমাকে রায় লিখতে হবে। কি রায় লিখবো আমি? বিচারকের আসনে বসে ওকে আমি যে সাজাই দিই না কেন, মাতৃত্বের আসনে বসে আমি কি করে ওকে সাজা দেব ভগবান? নমস্কার। আপনি আমার বাড়িতে? হ্যাঁ, দেবীর দর্শন পেতে গেলে তো মন্দিরে আসতে হয়। তা দেবীর চোখে হঠাৎ জল কেন? আপনি এখানে এসেছেন কেন? দেখতে। দেখতে? হ্যাঁ, দেখতে। দেখতে এলাম যে মহামান্য আদালতের নিয়ম অনুযায়ী বিচারক হয়ে কি করে নিজের সন্তানের মৃত্যুদণ্ড লেখেন, কিন্তু এখানে এসে আপনার এই অসহায় মুহূর্তটাও দেখলাম। আইন আদালত সবার ক্ষেত্রেই সমান। জয় যদি খুন করে থাকে তাহলে সাজাও পাবেই। সাজা? কিন্তু জজ সাহেব, খুন তো আপনার ছেলে জয় করেনি। মানে? সাধারণভাবে আইন জয়কে খুনি বললেও খুনটা করেছে কেশব। আপনার স্বামীকে তুলে নিয়ে যাওয়ার সময় কেশবের হাতেই খুনটা হয়ে যায়, অথচ ফেঁসে গেল আপনার ছেলে জয়। আর এখন একমাত্র আমি তো পারি সাক্ষী দিয়ে আপনার ছেলে জয়কে বাঁচাতে, কিন্তু তার জন্য আপনাকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? কেশব যখন বর্ষাকে খুন করেছিল তখন আপনার স্বামী কিছু ছবি তুলে রেখেছিল। ছবিগুলো আমি দেখেছি। নেগেটিভ গুলো যে আমার চাই। কিন্তু নেগেটিভ গুলো কোথায় আছে? আমি 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 জানি না। কিন্তু জানি না বললে যে আমি আপনার ছেলের আর আপনার স্বামীর গণেশ উল্টে দেব। কাল সকালে আদালত খোলার আগে ওই নেগেটিভ গুলো যদি আমার হাতে এসে না পৌঁছয় তাহলে আমার আদালতে আমি আপনার স্বামীর মৃত্যুদণ্ড দেব। আর আপনি আপনি আপনার আদালতে আপনার ছেলের মৃত্যুদণ্ড লিখবেন।